গরিব ও অসহায় কিন্তু সুন্দরী। এমন তরুণীদের টার্গেট করে পতিতালয় চালাচ্ছিল পাঁচ দেহ ব্যবসায়ী। চাকরি দেওয়ার নাম করে ওই সুন্দরী ও অল্পবয়সী তরুণীদের ইন্টারভিউ দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোলা শহরের কালীবাড়ি এলাকার আজাদ পাটোয়ারির বাসার চারতলা ভবন থেকে ভুক্তভোগী তরুণের উদ্ধার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নারীদের চাকরি দেওয়ার নামে ডেকে এনে আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় নারীদের আটকে রেখে ওই ব্যবসা পরিচালনা করে আসছে। এ বিষয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, প্রতিটি শহরে তো বটেই, গ্রামাঞ্চলেও তো গড়ে উঠেছে পতিতালয়, যেগুলো নিয়ন্ত্রণ করে রাজনৈতিক নেতারা, সেটাও পুলিশের সহযোগিতার মাধ্যমেই। পুলিশের ব্যর্থতাই কি এই ঘটনাগুলোর জন্য দায়ী বলে মনে করছেন আপনারা? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।